চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের মূল কাজ শুরু হলো। সকালে পতেঙ্গায় টানেলের খনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তিনি চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজও উদ্বোধন করেন পরে সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণেরও পরিকল্পনা নিয়েছে সরকার বন্দরনগরী চট্টগ্রামের রূপবৈচিত্রে ভরা বর্ণিল নদী কর্ণফুলি এর মোহনা থেকে বাঁশখালীর পাহাড় ছড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সমুদ্র সৈকত ঝাউবন আর বন্দরের বহির্নগরের সারি সারি জাহাজ অপরূপ মুগ্ধতা ছড়ায় চট্টগ্রামের পতেঙ্গা আর আনোয়ারা উপজেলার মধ্যে সংযোগ তৈরিতে কর্ণফুলী নদীর তলদেশে গড়ে তোলা হচ্ছে টানেল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এটি প্রথম টানেল প্রকল্প এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নয় কোটি টাকা খরচে তিন দশমিক চার কিলোমিটার দীর্ঘ এ টানেলের জন্য তিনশো তিরাশি একর জমি অধিগ্রহণ করা হচ্ছে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মূল টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের কাজও ঘুরে দেখেন তিনি টানেল বোরিং মেশিন টিবিএম কিভাবে কাজ করবে সে সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে পরে চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত সাড়ে ষোলো কিলোমিটার এলিভেটেড ওয়ের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধানমন্ত্রী বলেন সরকারের মেগা প্রকল্পগুলোর একটি কর্ণফুলি টানেল নির্মাণের ঘোষণা দেয়া হয় 2010 সালে প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকারের কৃতিত্ব তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা একই সাথে তার রাজনৈতিক দর্শনও জানান প্রধানমন্ত্রী কাজ করতে চাই দেশের জন্য দেশের উন্নয়নের জন্য সেটাই বড় কথা কাজ কোনো নামও চাই না কোন ধনসম্পদ চাই না কিচ্ছু চাই না বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বে চলবে এটাই আমার চাওয়া টানেল ও এক্সপ্রেস ওয়ে নির্মাণের ফলে চট্টগ্রাম সহ দেশের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা জানান প্রধানমন্ত্রী আমরা মনে করি যে এরপর এই পুরো এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন আরো ব্যাপকভাবে হবে যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবে ভবিষ্যতে এটাও চিন্তা আছে আমার যে একেবারে চট্টগ্রাম থেকেই সোজা সমুদ্রের পার দিয়ে মেরিন ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত যাতে করা যায় সে ব্যবস্থা করব এটা সম্ভব হবে মীরের সরাই থেকে যদি আমরা কক্সবাজার পর্যন্ত এরকম মেইন ড্রাইভ করতে পারি দু হাজার বাইশ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ শেষ হওয়ার কথা রয়েছে এটি নির্মাণ করছে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেড একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যদিকে কর্ণফুলী টানেল বিশ্লেষকরা বলছেন এটি শুধু সংযোগী নয় গড়ে তুলবে অর্থনীতির বিপুল